হ্যাঁ, মোহনবাগান ক্লাব। মোহন ক্লাব, আপনারা বিশ্বকাপ খেলছেন এবছর? বিশ্বকাপ না, ইস্ট বেঙ্গল তো খেলছে। আমরা জানবো তো, ইস্ট বেঙ্গল খেলছে, আপনারা কিছু খেলতে পারছেন না? আমরা কি করে বলবো, অফিস থেকে কিছু ইনফরমেশন নেই। আপনারা কি করছেন? এখনো দল গঠন হয়নি, খালি খেলা হয়ে গেছে। ওরা আগে ছেড়ে দিলেন? ছেড়ে দেবো না কেন, আমরা জানি না কিছু। হ্যালো, হ্যাঁ, টুটু বোসকে ফোনটা দিন তো। আমি টুটু বোসে, প্রথম কথা স্যার পার্সোনাল সার্ভেন্ট না, আর দ্বিতীয় কথা এটা পুলিশের লালবাজার পুলিশ স্টেশন। সত্যি? তাহলে একটা আসামিকে ফোন দিন। আপনি আপনি লালবাজারে এসে ফোন করুন, আসামিকে ধরে নিয়ে যান। আচ্ছা, আপনি তো তাহলে ইস্ট বেঙ্গল বোধ হয়, লাল হলুদ। আপনি আমাকে যাই বলতে পারেন, আপনার যেমন দুটো চোখ, দুটো সাদা, দুটো পাতা, আর আমি যখন পোস্ত খাই তেমন নিশ্চয় আমি বাঙাল হতে পারি না। আপনি ইলিশ মাছ খান? না, আমি কেন খাবো? আপনি খান, যদি খান আমি খাবো না। আমি তো চিংড়ি খাই, চিংড়ি পুড়িয়ে খাই। হ্যাঁ, আমি মানুষ পুড়িয়ে খাই। আপনি বলুন তো একবার, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। কেন বলবো, একবার বলুন। আমার বাবা মা কি বাংলাদেশ সেই ঘরে মন বাগান এসে থেকেছে যখন ওদের দুঃসময় ছিল? তাহলে উদ্বাস্তু মানে কি? বাস্তু থেকে উৎখাত। এখন তো এখনো আপনারা ব্যারেটো ভাঙিয়ে খান, একটু প্লেয়ারদের খাওয়ান, টুটুদের খাওয়াটা একটু কম করুন। হ্যালো, বন্দে মাতরম, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। চা চিনি দুধে মোহন বাগান। হ্যালো, হ্যাঁ, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ বলুন একবার। কোথা থেকে বলছেন? আমি ইস্ট বেঙ্গল থেকে বলছি। ইস্ট বেঙ্গল থেকে বলছেন তো কি হবে তাতে? আমাদের সূর্য লাল হলুদ। হ্যালো, একবার বলুন, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। আপনি পাগল ছাগল আছেন নাকি? আপনি মোহনবাগান না ইস্ট বেঙ্গল না মামার লেড়ে? আমি ইস্ট বেঙ্গল। আপনি ইস্ট বেঙ্গল? আর আপনাদের মোহনবাগান এবার তো ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না। আমরা তো ছেড়ে দিলাম তো, আপনি তো খুব আই লিগ নিয়েছেন, নিয়েছেন আই লিগে বাঁটটা নিয়েছেন, আমরা তো নিই না। আপনারা তো মেসিকে আনলেও জিততে পারবেন না। আমি মেসি কেন? আমি যদি রাস্তায় চারটে কুকুরকে দিই আমরা হারিয়ে দেবো। বলছি আপনাদের নৌকায় টুটুদা বসতে পারে? ডুবে যাবে তো নৌকা। আরে আপনাকে আমাদের, আপনি আপনার নৌকা চিন্তা করুন আগে। আমাদের মশাল জ্বলছে, আপনাদের মশাল দিয়ে না ছাকা দিয়ে দেবো সব মোহনবাগানকে। লঙ্কা জ্বালিয়েছিল না বানর? আমরা একদিন মশাল নিয়ে মোহন বাগান জ্বালাবো। পেছনে লঙ্কা আমরা এই জ্বালিয়ে দেবো, ওই বাঁধরকে নিয়ে তার লেজে আগুন লাগিয়ে দিয়ে দেবো আপনাদের। আপনাদের মেরুনটা তো হলুদ হয়ে গেছে। আপনার কোনো কাজকর্ম আছে কি? নেই। আমার তো কাজকর্ম আছে, আমি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করি। আমাদের আমাদের জার্সি লাল হলদে, আর আমাদের সাথে খেললে আমাদের প্যান্ট হলদে। আপনি তো ওপার বাংলার লোক তো, আপনার তো কোনো জাত নেই, না মুসলমান না বাঙাল, বাঙালি। আমি বাঙাল। হ্যাঁ, বাংলার আবার এপার ওপার কি, বাংলা তো বাংলাই হয়। হ্যাঁ, বাংলা বাংলা হয়। বাপরে বাপ, তাহলে আপনি ইস্ট বেঙ্গল কেন? আমি ঢাকার পোলা, কাইটটা রেখে দেবো। আরে কাইটটা দেবেন তো, কারে কাইটটা? আপনি তো ভুজো চিংড়ির বড়া খান আপনারা। ইলিশ মাছের কত দাম দেখেছেন? আর আপনি শুটকি মাছ তো খান, পয়সা নাই তো শুটকি পোস্ত খাই। শুটকি মাছ রেজে দেবো না বাংলার সাথে? আমরা পোস্ত খাই, আপনি শুটকি মাছ খান। বলছি আপনাদের তো বাড়ির কেউ হারিয়ে গেলে ঘটি হারানো হয় না? হ্যালো, সানাম বেবাফা। সানাম বেবাফা, এটা কিন্তু লালবাজার পুলিশ অফিস, নাম্বার কিন্তু আমি নোট করে নিয়েছি। তো কি হয়েছে, আপনি একবার বলে দিন তাহলে। ইস্ট বেঙ্গল জিন্দাবাদ, পুলিশ তো শুনেছি সব ইস্ট বেঙ্গল। ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। একবার বলুন। হ্যাঁ, মোহনবাগান। মোহনবাগানকে আপনি ভালোবাসেন? ভালোবাসি না বাসি আপনাকে আপনি প্রশ্ন করছেন কেন? আপনি মোহনবাগানের লোক হয়ে মোহনবাগানকে ভালোবাসেন না? আপনি কেন জিজ্ঞেস করবেন? মোহনবাগানকে যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে একবার বলুন ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। আমরা বলতে যাবো কেন? এই বলছি আপনারা বুট পরে অত ভালো খেলতে পারেন না? না, আমরা খেলতে পারেন। হ্যাঁ, খালি পায়ে ইংরেজদের হারিয়েছেন আর বুট পরে আমাদের হারাতে পারছেন না? ঠিক আছে, আমার দেখাও না, হারাবো যত বাজে তত হারাবো। সানাম বেবাফা, কৃষ্ণ কালো উড়াফা, ও ঘটি। বলছি মোহনবাগানে চান্স পেতে গেলে কি করতে হবে? আপনি দেখা করুন সেক্রেটারি সে। আচ্ছা বলছি, শুনেছি নাকি মোহনবাগানে খেলতে গেলে নাকি গোল মিস করতে হয়? হ্যাঁ, মিস করতে হয় তো। আর ইস্ট বেঙ্গলের কাছে নাকি হারতে হয়? হ্যাঁ, গোল করে মোহনবাগান মিস করে, এটা তো আশ্চর্য কিছু নেই। কিছু বিনা কারণে নাকি ফাউল করতে হয়? না, আপনার আশ্চর্য কিছু লাগছে, আসুন না এখানে, তারপরে বুঝবেন খেলাটা। হ্যালো, হ্যাঁ, টুটুদার ব্লাড প্রেশার ঠিক আছে? কেন এমনি জিজ্ঞেস করছিলাম। তোমাদের মানে যা বলে না, কি বলবো আপনাকে বলুন তো। বলুন ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। হ্যাঁ, আপনাদের জন্মটা ঠিক আছে? জন্ম প্রমাণপত্র দিতে পারবেন? আপনারা তো জাতীয় দল। মোহনবাগানকে জন্ম প্রমাণ আছে না? আপনাকে জন্ম প্রমাণপত্র আছে? আমরা ঢাকার পোলা, সাবধানে কথা বলুন। জন্মই নেই ঠিক মতন, তো কি হচ্ছে, ছেঁচাপনি ছাড়া আজ কিছু তো বলতে পারবে না। আপনারা ভালো জিনিস তো জানো না তুমি। আপনাদের সাথে খেলার পর তো ওডাফা রোগা হয়ে গেছে। আর সেটা ছেড়ে দিন, না খাইয়ে রাখতেন বেচারা। তোমাদের আগে জন্ম প্রমাণপত্র আমাকে, তারপরে কথা করবে, বুঝলে না? তোমাদের যে জাতি, আমাদের সাথে খেলার পর দেখুন মানে জাতি প্রমাণপত্র দিচ্ছ সেইটা।
চাই না। দেখুন আমরা জাতিস্বর। হ্যাঁ, তোমাদের কোনো জাতি প্রমাণপত্রই নেই। আপনি মোহন বাগানের মেম্বার হয়ে বাংলা বলতে পারছেন না? না না, আমি বাংলা বুঝি না। আপনি তো বিহার এসেছেন। হ্যাঁ, বোকা আছেন নাকি আপনি? আপনি খারাপ কথা বলছেন কেন?